তিনি বদলাবেন না। বিষয় না জেনে বাগার অম্বর তার মজ্জাগত। স্লিপ অফ টাং একবার হতে পারে, দুবার বানা যায়, কিন্তু তিনি মুখ খুললেই ভুল কথা, ভুলভাল তথ্য আর হাসি। এই যেমন বুধবার মুখ্যমন্ত্রী গেছেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগের বছর নয় মাস উদযাপনে এবং সঙ্গে বাংলা শাড়ির ব্র্যান্ড উদ্বোধনে। সেখানে গিয়ে চন্দ্রযান তিন নিয়ে মুখ না খুললেই পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি তো তেমন গৌরী নন, তাই তিনি মুখ খুললেন। আর তাই নিয়ে চারিদিকে ছিচিক্কার, এই নাকি মুখ্যমন্ত্রী বাংলার। বাংলার মানুষের পক্ষ থেকে, ইন্ডিয়ার পক্ষ থেকে আমি ইসরোর সমস্ত সায়েন্টিস্টদের আমাদের অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানাচ্ছি। উই দে আর প্রাউড অফ আস। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগ রা হ্যায়, আসমান সে ক্যাসে লাগ রা হ্যায় মহাকাশ সে ইন্ডিয়া কো, তোরা উত্তর দিয়েছিল সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এখন মানুষ যায়নি, কিন্তু আমাদের যন্ত্র গেছে, আমাদের ইনস্ট্রুমেন্ট গেছে। সব কথা শেষে চন্দ্রযান নিয়ে দু আড়াই মিনিটের বক্তৃতায় তিন তিনখানা মারাত্মক ভুল মুখ্যমন্ত্রীর। কি কি ভুল বললেন আরেকবার শুনুন। বাংলার মানুষের পক্ষ থেকে, ইন্ডিয়ার পক্ষ থেকে আমি ইসরোর সমস্ত সায়েন্টিস্টদের আমাদের অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানাচ্ছি। উই দে আর প্রাউড অফ আস। এখন মানুষ যায়নি, কিন্তু আমাদের যন্ত্র গেছে, আমাদের ইনস্ট্রুমেন্ট গেছে। ভেবে দেখুন, ইংরেজিতে ভুল দে আর প্রাউড অফ আস নাকি উই আর প্রাউড অফ দেম হবে। চাঁদে মানুষ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতীয় উইং কমান্ডার রাকেশ শর্মা সোভিয়েত রাশিয়ার ইন্টার কসমস প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে সয়ুজ টি ইলেভেনে মহাকাশে গিয়েছিলেন, সেটা 3 এপ্রিল 1984 সাল। তিনি ভারতের প্রথম নভশ্চর বা মহাকাশচারী, আর মুখ্যমন্ত্রী মমতা তাকে বেমালুম চাঁদে পাঠিয়ে দিলেন। রাকেশ রোশন না শর্মা? উইং কমান্ডার রাকেশ শর্মা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলট। তার সঙ্গে আরও এক ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলটকেও তৈরি করা হয়েছিল, তার নাম রবীশ মালহোত্রা। তারও মহাকাশে যাওয়ার সমান যোগ্যতা ছিল, কিন্তু ইন্টারকসমস প্রোগ্রামের সেবার একজন ভারতীয়ের যাওয়ার সুযোগ ছিল, রবীশ ছিলেন স্ট্যান্ড বাই। আর বাংলার মুখ্যমন্ত্রী কিনা বেমালুম রাকেশ শর্মার পিতৃদত্ত পদবিটাই বদলে দিলেন, আর তার জায়গায় বসিয়ে দিলেন মুম্বাইয়ের অভিনেতা রাকেশ রোশনকে। যথারীতি সামাজিক মাধ্যমে শুরু হয়ে গেছে ট্রোল, তবে সবটাই এই হাসি ঠাট্টার বিষয় নয়, অজ্ঞানতার বিষয়, বাগাড়ম্বরের বিষয় আর সব জানতা মনোভাবের প্রকাশ। স্বাভাবিক কারণেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিক্ষিত অশিক্ষিত মূর্খ মুখ্যমন্ত্রী রাকেশ রোশন, যিনি অভিনেতা, তিনি কখনো মহাকাশে যাননি, রাকেশ শর্মা। কোনটা মহাকাশ, কোনটা চন্দ্রমা, কোনটা সূত্র, এসব কিছু ব্রহ্মাণ্ড সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই, ওই জন্য ডক্টরেট আগে লিখতো এখন লেখে না। মূর্খের অশেষ দশা, করুণা ছাড়া আর কি করবে। তবে আরও একটা মিথ্যাচার মুখ্যমন্ত্রী করেছেন, তা হল যে বছর রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান, সে বছর নাকি তিনি খুব ছোট ছিলেন বলে জানিয়েছেন। অথচ সবাই জানে ওই বছরই 1984 সালে তিনি প্রথমবার কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন, আর তখন তার বয়স ছিল 29 বছর। নিয়াত বাচ্চা নন, কি বলেন আপনারা? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।